মামুনি আমি বাইরে গেলাম। ব্রেকফাস্ট করবি না? না না ব্রেকফাস্ট করব না। এই সময় তুই অটো আর ট্রেনে ধরে ঘুরে ঘুরে বেড়াবি? ওইসব কিছু করতে পারবে না। আমি বাইরে খাচ্ছি মানে বাইরেই খাবো। মাক্স আর স্যানিটাইজারটা নিয়ে যা, ওটা কি তোর পিছে পিছে ঘুরে ঘুরে বেড়াবি? শোনো মা, মা স্যানিটাইজার আমার লাগবে না, ঠিক আছে? আমার কিচ্ছু করতে পারবে না। এখন গেলাম, মাথা খারাপ করো না। এগুলো চলে গেল। সালা একটা মুখ পটাতে পারলাম না, সালা লাইফটাই আমার স্টাইল। কেন তুই এরম ভাবে কি মুখে কড়া জড়িয়ে দিয়েছিস? এরম ভাবে হাই হ্যালো করছিস? আমি তো তোকে হ্যালো জানালাম। কিরে তোর স্যানিটাইজার মাস্কটা কোথায় গেল? ও আমার চলে না, আমি সুপার ফিট, কোনো কিচ্ছু করতে পারবে না, বুঝলে? কেন তুই কি সুপারম্যানের ভাই নাকি? অন্য গ্রহ থেকে এসেছিস? মনে রাখবি সুপারম্যানও কিন্তু স্যানিটাইজার মাস্ক ওই জাঙ্গের মধ্যে গুজে রাখে। ওটা তুই 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 তো হাসতিস, তুই তো নিজেও শেষ হলে আমাকেও শেষ করবি। কি বলবো তোকে বল। এ দাঁড়া, অত রাগিস না, প্রেশার বেড়ে যাবে, সব দাঁতগুলো খুলে পড়ে যাবে। আর তুই বা কোথায় মাস্ক পরেছিস, কাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ আমি তো মাস্ক ছিল তো আমার, আমি তো তুই তো আমাকে সে মাল্লি বিড়িটা বিড়ি খাচ্ছিলাম বলে মাস্কটা খুলে রেখেছি। কি বলবো, বাদ দে, স্যানিটাইজারটা একটু দিয়ে নে। ও বাবা, স্যানিটাইজার দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা দরকার রে, বুঝলি? নে দাও দাও দাও। এই লস্যি দোকান আছে রে, চল লস্যি কি আসি। শোন একটা জায়গায় যাচ্ছি, চল ঘুরে আসি। মানে না না, আমি কোনো ভিড়ভাড়টার মধ্যে যাব না। আমি তোকে বলেছি যে আমি ভিড়ভাড়টায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ চল তো আগে কোথায় নিয়ে যাচ্ছি, সিরিয়াসলি। কথা কত হলো? কি রে তুই শেষ পর্যন্ত এই লাস্ট পার্ক আমাকে আনলি, মানে আর জায়গা খুঁজে পেলি না? আমি বিয়ে করিনি বলে এই কথাটা কি জন্য কি জন্য বলি? কি রে তোর ইন্টারভিউ কি হলো, চাকরির কোনো খবর পেলি? ইন্টারভিউ তো দিয়ে এসেছি, দেখি কল কবে আসবে। তুই তো দেখছিস এখন কার মঙ্গল পাণ্ডে হয়ে গেছিস, কোম্পানিগুলোতে যাচ্ছিস, ইন্টারভিউ দিচ্ছিস, চাকরি পাচ্ছিস না, না পেলে কোম্পানিগুলোর নামে
বিদ্রোহ করে যাচ্ছিস, আর বিদ্রোহ করে যাচ্ছিস। ইন্টারভিউ কথা ছাড়, হয়ে যাক আজকে। এটা বলার কি আছে চ, এতক্ষণ পরে তোর মনে পড়লো কি? কিন্তু একটা কথা মনে রাখ, এবার কিন্তু পার্টিটা পুরো পুরোই তুই দিবি, এর আগে কিন্তু আমার পুরো আমি বিয়ার করেছি। চল বুঝলি, আজকে একটা বেগি খাও। তুই ঠিক বলেছিস, তবে কালকে একটা ইন্টারভিউ আছে, যাই না কি হবে। ভাই আমি কিন্তু বেশি মদ খাই না, এটা মাথায় রাখবি। তুই হচ্ছিস সঙ্গবান। আরে আমরা কি খেলাম? চল বাড়ি যাবো, চলো দেখো কত হয়েছে বলো। একি মদ খাইছস? তুই না ভদ্রঘরের ছেলে, যা বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। মা আমি এখন কথা বলতে মুডে নেই। চুপ, একদম চুপ, নিরাজ্য ছেলে কথা কার। দাদা দাদা, হে ঈশ্বর, ছেলেটাই নিয়ে আর পারলাম না, কি ছেলে জন্ম দিয়েছি।
দেরি হয়ে গেল, ইন্টারভিউ যেতে হবে। সর্দি হতে লাগলো নাকি? মাথাও ধরেছে। আজকে ওর ইন্টারভিউ, শরীর খেলা তো ম্যাচ ম্যাচ লাগছে, কে জানে। না, মৌফুক দুটোই সব ঠিক হয়ে যাবে, যাই।